জাতি জনজাতি এবং আদিবাসী নির্বিশেষে নিজের ফটিকেরায় বিধানসভা কেন্দ্রে সবার কাছে জনপ্রিয় তরুণ বিজেপি বিধায়ক সুধাংশু দাস। মানুষের সুখে দুঃখে আর জনকল্যাণে ফটিকরায় কেন্দ্রে নিরন্তর জনকল্যাণে কাজ করে চলেছেন এই মর্মে বিধায়ক। মঙ্গলবার আদিবাসী সমাজের প্রাণপুরুষ বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগন্নাথপুর এলাকায় এক বর্ণাঢ্য মনোরম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুধাংশু দাস। অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বর্ণাঢ্য এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি ঊনকোটি জেলা সভাপতি পবিত্র দেবনাথ এবং ফটিকরায় মণ্ডল সভাপতি সহ চা বাগান শ্রমিক এবং স্থানীয় বিজেপি কর্মীরা। আদিবাসী সঙ্গীত আর সমবেত আদিবাসী নৃত্যের উপস্থাপনায় এই অনুষ্ঠান সত্যিকার অর্থেই এক অন্য মাত্রা পায়। ভারতের স্বাধীনতা সংগ্রামে বিরসা মুন্ডার মতো যেসব বীর নীরবে বলিদান দিয়ে গেছেন আর যাদের উপর প্রচারের আলো পড়েনি বিজেপি দল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার, সেই বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রকৃত সম্মান প্রদর্শন করছে বলে নিজের বক্তব্যে উল্লেখ করেন বিধায়ক সুধাংশু দাস। ভারতবর্ষ স্বাধীন করার সময় সেই মহাত্মা গান্ধীজির মতো লোক, নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতো লোক, বিনয় বাদল দীনেশের মতো লোক, ওই মাত্র 19-21 বছরের যুবক ক্ষুদিরাম বসু বলুন কিংবা অন্যান্য বিপ্লবী ওই ভগৎ সিং এর কথা বলুন, যারা ছিলেন বিপিন চন্দ্র পাল, যারাই ছিলেন স্বাধীনতা সংগ্রামে অনেক লোক ছিলেন, তাদের মধ্যে আরো প্রচুর লোক ছিলেন যারা পেছন থেকে এই ভারতবর্ষে স্বাধীন করার জন্য ব্রিটিশদের তাড়িয়েছে। কিন্তু ভারতবর্ষের রাজনীতি এমন একটা জায়গায় রাজনৈতিক রং দেখে বিশ্লেষণ করে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের নাম ঠিক করা হয়। আর বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে সেই সমস্ত মহান লোকেদের নাম আজকে খুঁজে খুঁজে বের করে তাদের সম্মান দেওয়া হচ্ছে, বিশ্বা মুন্ডাকে পুরস্কৃত করা হয়েছে, অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ওই যে আমাদের কি বলে ধ্যানচন্দ্র খেয়াল রত্ন পুরস্কার একসময় রাজীব গান্ধীর নামে থাকতো, প্রধানমন্ত্রী যিনি কোনদিন খেলাধুলা করেননি তার নামে খেলাধুলার কোন ইতিহাস যার নামে নেই, কিন্তু হকি লিডার যিনি সবচেয়ে ফার্স্ট ছিলেন খেয়াল রত্ন পুরস্কার যার নামে বর্তমানে করেছে ধ্যানচন্দ্র, কারা করেছে? নরেন্দ্র মোদীজি করেছে। রাজ্য ও ত্রিপুরা রাজাদের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শনের মাধ্যমে বিজেপি দল আর রাজ্য সরকার সেই ঐতিহ্য বজায় রেখেছে বলে উল্লেখ করেন। কর্মসূচিতে আদিবাসী প্রিয়জনদের মধ্যে দুইজনকে বস্ত্রদান করেন ফটিকরায় জনপ্রিয় বিধায়ক। এরকম একটি সুন্দর এবং সফল অনুষ্ঠান আয়োজন করার জন্য দলের নিষ্ঠাবান কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান বিধায়ক সুধাংশু দাস। জগন্নাথপুরে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা, আমাদের সাতজন বুথের প্রত্যেক কার্যকর্তা, পঞ্চায়েতের নেতৃত্ব, এই এলাকার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে ওনাদের আন্তরিক এবং পারিশ্রমিক সহায়তার বিনিময়ে এত সুন্দর এখানে অনুষ্ঠান আমরা উপভোগ করতে পেরেছি। তার জন্য ওনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং সবার জন্য একটা জুড়ে করতালি বাজিয়ে তাদের জন্য একটা স্বাগত জানাবো। উল্লেখ্য, নিজ বিধানসভা কেন্দ্রে জনগণের উন্নয়নের লক্ষ্যে বিধানসভার অধিবেশন হোক কিংবা নিজের কেন্দ্রের বাস্তব জমিন, সবখানেই প্রান্তিক মানুষের সুখে দুঃখে আর আর্থিক সামাজিক বিকাশে বিধায়ক সুধাংশু দাসকে সবসময় পায় ফটিকরায় বিধানসভা কেন্দ্রের আপামর মানুষ। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।